আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা ঈমান যেই দুনিয়ার জমিনে যারা মানুষ আছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ কারে বলছেন হে মানুষ কোন ধর্মের আল্লাহ জানতে চান না কোন বিশ্বাসের আল্লাহ জানতে চান না আল্লাহ বুঝাতে চাইলেন মানুষ সকল কে কোন ধর্ম বিশ্বাস করো আল্লাহ বুঝতে চান না আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যারা মানুষ হে মানব জাতি আল্লাহ বললেন তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো আল্লাহ বললেন তোমরা ভয় করো ওয়াত্তাকু রাব্বাকুম ইত্তাকু রাব্বাকুম তোমরা ভয় করো তোমাদের রবকে তোমাদের পালনকর্তাকে ভয় করো আল্লাহ বলছেন মানব জাতি তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এবং এমন দিবসকে তোমরা ভয় করো যেই দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না পুত্র পিতার কোনো কাজে আসবে না আল্লাহ বললেন তোমরা এক নম্বরে মানব জাতি আল্লাহকে ভয় করো এবং এমন দিনকে ভয় করো যেই দিন পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না পুত্র পিতার কাজে আসবে না ওই দিন কোন দিন কথা বলেন ওই দিনে কিয়ামতের দিনে পিতা তার পুত্রের কোনো কাজে আসবে না পুত্র তার পিতার কোনো কাজে আসবে না আল্লাহ বুঝাতে চাচ্ছেন দুনিয়ায় কেউ কারো কোনো কাজে আসবে না দুনিয়ার মানুষ যাই বলে না কেন ওই দিন অমুক আমাকে বাঁচিয়ে দিবেন তমুক আমাকে হেফাজত করবেন যাই বলুক আল্লাহ বুঝাই দিলেন কেয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাতে পারবে না সন্তান তার পিতাকে পিতা তার সন্তানকে বাঁচাতে পারবে না হিসাব দেওয়া লাগবে আল্লাহ বললেন বন্ধুরে গোলাম রে অমানব জাতি ওই দিন কেউ যখন বাঁচাতে পারবে না আমি আল্লাহ ছাড়া আজ যদি দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষের পিছনে সময় ব্যয় না করে আমি আল্লাহর পিছনে সময় ব্যয় করে ফেল আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন এখন পর্যন্ত তোমার আমার অতীতকাল যা চলে গিয়েছে তা হয়তো দুর্গন্ধযুক্ত তো কাটায় বড়া অন্যায় বড়া আমাদের অতীতকাল কিন্তু বর্তমান তো এখন পর্যন্ত আছে আমরা চলতেছি ভবিষ্যৎ তো এখনো আমার চরিত্রের মধ্যে দাগ লাগে নাই অতীতে হয়তো আমি চুর ছিলাম ডাকাত ছিলাম বদমাইশ ছিলাম বর্তমানে হয়তো মদপানকারী ভবিষ্যৎ কিন্তু আমার এখনো ভালো অতীতে আমি খারাপ ছিলাম বর্তমানে আমি খারাপ আছি ভবিষ্যৎ কিন্তু আমার এখনো দাগ লাগে নাই কলঙ্ক মুক্ত আছে আল্লাহ বললেন গোলাম রে তোর জিন্দেগি যদি 60 বৎসর হয় আর 59 বৎসর 11 মাস 29 দিন অর্থাৎ তোর অতীত এবং বর্তমান দাগে ভরা হয় তোর একটা দিন আছে মাত্র ভবিষ্যৎ ওটা তো দাগ লাগে নাই ওই একদিন যদি তওবা করতে পেরে আমি আল্লাহকে চিনতে পারো গোলাম আমি কথা দিলাম তোমার সেই 59 বৎসর 11 মাস 29 দিনের দাগে ভরা চরিত্রকে কলঙ্কমুক্ত করে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম এজন্য দিন শেষে আল্লাহর দিকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে ফিরে যাওয়া ছাড়া আমাদের পথ নাই আল্লাহ বললেন গোলাম রে এমন একদিন সামনে আসছে যেই দিন তোমার পিতা তোমার সন্তানের কাজে আসবে না সন্তান তার পিতার কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমরা মনে করতে পারো আমার কথাগুলো মিথ্যা আল্লাহ বললেন ইন্না ওয়াদাল্লাহি হক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এটা আমার ওয়াদা সত্য হয় আমি কাউকে কোনো জিনিসের ওয়াদা দিলে মিথ্যা বলতে পারি না সুতরাং বান্দারে বেঁচে থাকবার যদি সুযোগ থাকে তোমার একটা সেকেন্ড যদি পৃথিবীতে বাঁচবার মতো সময় থাকে তুমি আমার কদমে সেজদায় পড়ে যাও কথা দিলাম দুনিয়ার মানুষের দরওয়াজায় গেলে ক্ষমা করতে পারে না করতে পারে দুনিয়ার মানুষ তোমাকে তাড়িয়ে দিতে পারে স্বার্থের কারণে বাপ তার ছেলেকে অস্বীকার করতে পারে স্বার্থের কারণে মা তার সন্তানকে অস্বীকার করতে পারে স্বার্থের কারণে সন্তান তার মা বাপকে অস্বীকার করতে পারে আল্লাহ বললেন গোলাম আমি ওয়াদা দিলাম সব জায়গায় আমার ওয়াদা সত্য আমি ওয়াদা দিলাম গুনাহ করবার পরে তুমি যদি আবার ফিরে আসবার চেষ্টা করো তুমি এক হাত আমার দিকে এগিয়ে আসলে আমি তোমার জন্য 100 হাত এগিয়ে যা সুবহানাল্লাহ জোরে বলেন
এজন্য মুমিন ভাইদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি ডিভাইড করবেন না মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করবেন না মুসলমানদেরকে আলাদা আলাদা ফেরকা বানাবেন না দলে দলে বিভক্ত করবেন না শয়তান কিন্তু আপনি কোন দলের কোন কোন গ্রুপের তা জানতে চায় না শয়তান বুঝে আপনি ঈমানদার কিনা এইজন্য আল্লাহর ওয়াস্তে মুসলমান আমরা যারা আছি আমরা ঈমান এবং আকীদার ব্যাপারে সব এক জায়গায় একমত ফিতনা মুক্ত থাকতে চাই এইজন্য সকল ইন্তেকালের পরে কবরে যাওয়া লাগবে কবর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই চিন্তাগুলো মিথ্যা চিন্তা যে কবরের ভিতরে অমুক আমাকে বাঁচাইয়া দিবেন কবরের ভিতরে তমুক আমাকে হেফাজত করবেন কেউ কিছু করতে পারবে না কবরের জিন্দেগিতে আপনাকে কেউ বাঁচাতে পারবে না বাঁচাতে যদি হয় আপনি ঈমান ঠিক করেন আমল ঠিক করেন আখেরাতের জমিনকে আখেরাতের জীবনকে কলঙ্কমুক্ত রাখবার জন্য আপনি আমি বর্তমান সময়টাকে যদি কাজে লাগাইয়া দিতে পারি আমার জানাজা আমার নামাজ পড়ার আগে আগে আমি যদি নামাজের জন্য তৈরি হয়ে যাই আমাকে মানুষ কবর দেওয়ার আগে আগে আমি মরে যাওয়ার আগে আগে আমরা যদি ভালো মানুষ হয়ে যাই আল্লাহ বলছেন গোলাম তুমি ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা যদি শুরু করে দাও গোলাম কথা দিলাম আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার হেফাজতের জন্য 19 জন ফেরেশতা তোমার জন্য রিজার্ভ করে রেখে দিলাম সুবহানাল্লাহ একটু জোরে বলেন এরপর আল্লাহ কি বলছেন দেখেন ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া আল্লাহ বলছেন ও মানুষ কেন সব কথার কিন্তু একটা আল্লাহ আগে বলছেন মানুষ হে মানব জাতি আল্লাহ বলছেন অ মানুষ তোমাদেরকে যেন এই দুনিয়া ধোঁকা না দেয় কি ধোঁকা না দেয় কথা বলছেন না কেন বলেন না দুনিয়া যেন ধোঁকা আমরা কার ধোঁকা বলেন না সবাই বলেন দুনিয়ার ধোঁকায় আছি বুকে হাত দিয়ে বলেন আপনি দুনিয়ার ধোকায় পড়েন নাই এখন আপনারা বলবেন আমি এটা বোঝাতে চাইনি যে দুনিয়ার ধোকা মানে এখন ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে যা সব বাদ দিয়ে শুধু জঙ্গলে গিয়ে সুবহানাল্লাহ পড়বেন তাসবিহ পড়বেন এ কথা বলিনি আমি বলছি আপনি যে সেক্টরে আছেন আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছেন আল্লাহ আপনাকে ব্যবসার মতো সুযোগ দিয়েছেন আপনি এটাকে দিনের কাজে লাগাই দেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে তুমি ব্যবসা করো তোমার টাকা আছে সকাল বেলা অফিসে বসবার সময় তোমার দোকানে বসবার সময় আমার উপরে আমার কোরআন থেকে তেলাওয়াত করে আমার উপরে ভরসা করে আমার রাসূলের উপরে দরুদ পড়ে যদি তুমি তোমার কেশের বাক্সে বসে যাও অফিসের চেয়ারে বসে যাও আর সন্ধ্যাবেলা অফিস থেকে যখন বের হয়ে যাও আমি রবের উপরে না আমার আমি রবের নাম নিয়ে ঘর থেকে যখন অফিস থেকে তুমি বের হয়ে যাও দিনের বেলা যত কাজ করেছো কোনো কাজের মাধ্যমে যদি মানুষের হক নষ্ট না হয় আমি আল্লাহর হক নষ্ট না হয় সারাদিন অফিস করেছো তুমি ডিউটি করেছো তোমার অফিস ছিল তোমার ব্যবসা বাণিজ্য ছিল তোমার দিনের শুরুতে আমাকে সন্তুষ্ট করেছো দিনের শেষে আমাকে সন্তুষ্ট করে বের হয়ে গিয়েছো গোলাম এজন্য সারাদিন বসে বসে ব্যবসা করেছো তুমি আর সবগুলো সওয়াব তোমার আমল নামায় আমি লিখে দিলাম ওলামরে এই জন্যে আল্লাহ বুঝাতে চান তুমি তোমার ব্যবসা করো তুমি তোমার কাজ করো সকল কাজে কর্মে হুকুম মানবো কার আল্লাহ বলছেন সকল কাজে হুকুম যখন মানবে আমার অফিসের চেয়ারে বসে আছো এমন সময় আজান হয়ে গিয়েছে অফিসের চেয়ার থেকে উঠে গিয়েছো রবের ডাকে সালা দিয়ে মসজিদে সালাত আদায় করেছো বান্দা কেউ তোমার কাছে হাত পেতেছে তুমি তাকে ফিরিয়ে দেও নাই এক টাকা দশ পয়সা হলেও তাকে দিয়েছ না দেওয়ার থাকলে তোমার দিলের ভিতর অনুভূতি ছিল আল্লাহ আমার থাকলে তো আমি তাকে দিতাম কিন্তু আমার নাই আল্লাহ বললেন গোলাম কেউ তো পুরো সম্পত্তি দান করেছে কেউ তো অর্ধেক দিয়েছে আর আবু বকরের মনে ছিল আমার যদি আরো থাকতো আমি দিতাম আবু বকর তো ভাঙ্গা পেয়ালা ভাঙ্গা থালা সেরা কাপড়ের ব্যাগ নিয়ে আমার কাছে এসেছে যার দাম দশ টাকাও নাই আর উসমান তো কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে এসেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন
ওসমান তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ দিয়ে আজকে যেই সম্মানের মালিক হয়েছে, আবু বকর যেই ছেঁড়া কাপড় ছেঁড়া সম্পদের টুকরা দিয়েছে, আল্লাহ তার দিলের খবর জানেন, আল্লাহ তাকে গোটা দুনিয়ার রাসূলের পরে সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সম্মানিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বন্ধুগণ, আপনার দিলের ব্যাপারটুকু আল্লাহ বুঝবেন, আপনার দিলের ব্যাপারটুকু আল্লাহ জানতে চান, আপনার দিলে কি আছে, কি আপনি উপলব্ধি করেন, কি আপনি দিলে লালন করেন, সেটাই আপনাকে জানতে হবে। এই জন্য মনে রাখবেন, আমাদের দিল আমাদের কালটাকে পরিষ্কার রাখতে হবে। এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, কলব নামক গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, আপনার গাড়ি খুব সুন্দর ডেকোরেশন করা ডিজাইন করা, আপনার যদি গাড়ি ইঞ্জিনে প্রবলেম হয়ে যায়, আপনার গাড়ি যেমন নষ্ট চলবে না, আপনার বডি স্ট্রাকচার যত সুন্দর হোক না কেন, যত দামি পোশাক পরেন না কেন, যত দামি আপনি সেন্ট আর পারফিউম ইউজ করেন না কেন, আপনার কলব নামক গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুন্দর করে বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফালা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলাম রে, দুনিয়া যেন তোমাকে দুকায় ফেলে না দে, দুনিয়া 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 বলতে বলতে মরে যাচ্ছ, অথচ আমি আল্লাহর কথা চিন্তা করো না। এর অর্থ এটা নয় যে আপনি দুনিয়া সম্পত্তি অর্জন করতে আল্লাহ নিষেধ করেছেন, ধনী হতে নিষেধ করেছেন, আল্লাহ এটা বলেন নাই। এটা তো একুশ নম্বর পারার কথা, আপনি দেখেন না চার নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন? চার নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে ওই মানুষ কখনো কখনই সে আমার প্রিয় হতে পারবে না, মিম্মা তুহিব্বুন সে আমার প্রিয় হতে পারবে না, ভালোবাসার পাত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে আমার রাস্তায় দান না করবে। আল্লাহ বলছেন, লান্তা নাদুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাত্তা যতক্ষণ পর্যন্ত তুনফিকু খরচ না করবে আমার রাস্তায়, ততক্ষণ পর্যন্ত সে আমার প্রিয় হতে পারবে না। আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি সব করো কিন্তু তুমি আমার রাস্তায় দান করতে যতক্ষণ পারলে না আমার প্রিয় হতে পারলে না। এখন বলেন তো, আল্লাহর রাস্তায় দান করতে গেলে সম্পদের দরকার আছে না নাই? বলেন আপনারা। আল্লাহ বুঝাতে চান, বান্দারে সম্পদ অর্জন করতে নিষেধ করি নাই, হালাল পথে যত পারো সম্পদ অর্জন করো আপত্তি নাই, কিন্তু ওগুলা অর্জন করে আমি রবের পথে যদি তুমি দান করতে পারো গোলাম। আমি আল্লাহ বললাম, ওসমানকে নবীজির দুই মেয়ে বিয়ে করাইয়া ওসমানকে যে সম্মান দিয়েছে, ওসমান তো শিল্পপতি ছিল, আব্দুর রহমান ইবনে আউফ তো দুনিয়ার জমিনে শিল্পপতি একজন সাহাবী ছিলেন, তাদের সম্মান আমি আল্লাহ সম্পদের মাধ্যমে বাড়িয়ে দিয়েছি, কারণ সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় নাই। আর আমাদের দেখবেন, আগে ছিল তিন টাকা, এখন হয়েছে নয় টাকা, এখন কাউরে চিনে না, ঠিক কিনা বলেন? একটু হয়ে গেলেই সে পিছন ভুলে যায়, একটু হয়ে গেলেই পিছন ভুলে যায়। এজন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে দুনিয়া যেন দুঃখা না দেয়। এরপরে আল্লাহ বলছেন, এই কথা বলেই শেষ করেন নাই, আল্লাহ আরো বলছেন, তোমাদেরকে শয়তানও যেন দুঃখায় না ফেলে দেয়। কে কে? শয়তান। এই শয়তানটা বাদ দেন, যে শয়তানটা শিকল মাঝে মাঝে লাগান এটার বাদ দেন, আমাদের ভিতরে তো শয়তান আছে, কিছু বলেন নাকি? আপনার কিছু বলিয়া উলিয়া শয়তান আসেনি ভিতরে? নফসে মারা, নফসে আম্মারা, এই নফস
আপনাকে আমাকে বিভ্রান্ত করে হিংসা শেখায় গীবত শেখায় শিকায়ত শেখায় দুনিয়া দুনিয়া শেখায় আমার আফসোস হয় আমার আফসোস হয় সেই জোয়ানের জন্য আমার আফসোস হয় সেই জোয়ানের জন্য এজন্য আল্লাহর ওয়াস্তে রবকে চিনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন আমাদের কি করা লাগবে বলেন শয়তান যদি আমাদেরকে দুখায় না ফেলতে হয় বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে বেশি বেশি করে আল্লাহর কদমে সেজদা দিতে হবে আউযু বিল্লাহ পড়তে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতক্ষণ এই কথাগুলো বললাম আর আমি যে দোয়া বলছিলাম আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি এখানে যে আল্লাহ কতগুলো কথা বলছেন এর পরের আয়াতে বিষয়গুলোকে সুন্দর করে বলছেন সূরা লোকমানের শেষ আয়াত এটার বিভিন্ন কারণে এই আয়াত আল্লাহ নাযিল করেছেন এখন যে আয়াতটা আমরা পড়তে যাচ্ছি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে এই আয়াত বিভিন্ন কারণে আল্লাহ নাযিল করেছেন আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন আমাদের মনের সন্দেহ দূর করে দিচ্ছেন আমরা তো কোরআন পড়তে পারি না আমরা অনেক বই পুস্তক পড়তে পারি কিন্তু আফসোস হয় কোরআনটা পড়লে অসুবিধা কোথায় আমাকে বলেন কথা দেন যারা জেনারেল শিক্ষিত বাংলা শিক্ষিত ইংলিশ শিক্ষিত ভাই আমরা কি কোরআন পড়তে পারবো না বলেন না কোন দিন বলেন আজকে থেকে প্রতিদিন ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দুই আয়াত পড়েন না কেন না পারলে দিনে সকালে এক আয়াত বিকালে এক আয়াত দুই আয়াত পড়েন তাও তো পড়া হইল এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله رب العزة والجلال بولين إن الله عنده علم الساعة আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে আল্লাহ বুঝাতে চাইলেন কেয়ামতের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে রয়েছে পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ জানাই নাই এমনকি কোন পয়গাম্বরকে পর্যন্ত জানাই নাই এই জ্ঞান পৃথিবীর কোন মানুষের কাছে নাই আছে কার কাছে কেয়ামত কখন হবে কোন দিন হবে এই জ্ঞান কেউ জানে না জানেন কে আল্লাহ মাঝে মাঝে অনেক পীররাও জানে কিন্তু বলে একে মিথ্যা কথা এরপরে আল্লাহ বললেন এরপরের শব্দে আল্লাহ বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স পরের শব্দে আল্লাহ বললেন কখন বৃষ্টি হবে কোন জায়গায় বৃষ্টি হবে কোন দিন রোদ উঠবে কোন দিন বৃষ্টি হবে কে জানেন আল্লাহ এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে না কি হবে না হাত থাকবে কি থাকবে না পা থাকবে কি থাকবে না বিকলাঙ্গ থাকবে কি থাকবে না কে জানেন এখন তো আপনারা বলবেন আল্ট্রাসোনোগ্রাম করে তো দেখা যায় পেটের ভিতরে কি আছে আরে এটা তো দেখা যায় দুই তিন মাস পরে একটা স্ট্রাকচার দেখা যায় দুই তিন মাস আগে দেখতে পারিস না কেন কথা বলেন এটা তো হইছে সময় তো দেখতেছিস হওয়ার আগে কইছিল এরপরও মেশিনে বলছে ছেলে হয়ে গেছে মেয়ে এমন ঘটনার শিকার কেউ হয়েছেন আছেন কেউ বলছে ছেলে হয়েছে বলছে একটা বাচ্চা হয়েছে দুইটা আসেনি এমন ঘটনা আল্লাহ বলছেন এগুলার জ্ঞান আমার কাছে আছে তোমরা যত কিছুই বলো এগুলা তোমরা পারবে না এরপর আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আরও বলছেন লম্বা করা যাবে না পরের শব্দে বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আগামী কালকে আপনি কি খাবেন কে জানে আপনি বলেন আমি পদ্মা থেকে ইলিশ মাছ এনে রাখছি বউকে বলছি আগামী কালকে রান্না করার জন্য রাজরাইল যদি এক ঘন্টা পরে আসে তাহলে ইলিশ মাছ তোর খাওয়া হবে না এজন্য আল্লাহ বলছেন আগামী কালকে কি খাবে আর কি খাবে না
কে জানেন আল্লাহ এত বুঝাইতে চান কিয়ামত তো তুমি জানো না কালকে বৃষ্টি হবে তাও তুমি জানো না পেটে কি আছে তাও তুমি জানো না আগামী কালকে কি খাবে তাও তুমি জানো না তাহলে তুমি দুঃখে পড়ো কেন ও বান্দা সব তো জানি আমি তাহলে তোমার রিজিক কি আছে না আছে তাও জানি আমি দুনিয়ার পাবলিকের পিছনে না দৌড়াইয়া আমি রবের পিছনে দৌড়াও তোমার রিজিকের ফয়সালা আমি করে দেব কোন সুবহান আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আর লম্বা করা যাচ্ছে না আমাদের সময়